শুভেচ্ছা আমন্ত্রণ। চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি ফারজানা আলিনা। প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি পোর্ট কানেক্টিং এবং আগ্রাবাদ এক্সপ্রেস রোডের উন্নয়ন কাজ, এজন্য রাজনৈতিক পরিচয়ে কাজ পাওয়া ঠিকাদারের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। সকালে আয়োজিত মানববন্ধনে তারা ঘোষণা দেন, আগামী 3 মাসের মধ্যে কাজ শেষ না হলে হালিশহর আগ্রাবাদের লক্ষাধিক বাসিন্দা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবে। 20 মাস ধরে চলছে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক আগ্রাবাদ অ্যাক্সেস রোড এবং পোর্ট কানেক্টিং রোডের উন্নয়ন কাজ, কিন্তু সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত শেষ হয়েছে 70%। প্রতিদিন সড়ক দুটি দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে হালিশহর আগ্রাবাদের কয়েক লাখ বাসিন্দা, তাই সর্বস্তরের মানুষের এই আন্দোলন। এতে বিভিন্ন শ্রেণীর মানুষ তুলে ধরেন সড়কের দুরবস্থার কারণে তাদের কষ্টের কথা, অভিযোগ করেন সিটি মেয়র বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। আমরা যখন স্কুলে যাই তখন এখানে অনেক বেশি ধুলাবালি থাকে, যার কারণে আমাদের অনেকেরই সমস্যা হয়, কোথাও যাওয়া যায় না। মানুষ এখন ডাক্তারের কাছে যাইতে অনেক সমস্যা হয় বা বিভিন্ন জায়গায় যাইতে সমস্যা হয়, রাস্তায় পানি উঠে যায়, রাস্তায় অনেক বড় বড় গর্ত থাকে আর গাড়ি ঘোড়া অনেক জ্যাম থাকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণেই এই কাজ শেষ হচ্ছে না, আগামী 3 মাসের মধ্যে তা শেষ না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন তারা। একই সাথে দাবি জানান এলাকায় জলাবদ্ধতা নিরসনের। কাজ ছিল হঠাৎ করে স্থগিত হয়ে গেল, জলাবদ্ধতার সেম অবস্থা, জলাবদ্ধতা নিরসনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিশাল একটা বাজেট বরাদ্দ কিন্তু হয়েছে, দুটি জায়গায় যে বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা দুটো সুফল কিন্তু এত দেরিতে কেন দেখতে হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে চট্টগ্রাম অভিভাবকের শূন্য একটি শহর, এ শহরে কোনো অভিভাবক নেই। থেকে জোরালো দাবি একটি, যে দ্রুত রাস্তাটি সংস্কার করা, দুর্ঘটনা থেকে বাঁচা। 3 মাসের মধ্যে যদি শেষ না করতে নকা না করেন, তাহলে আমরা যে যে অবস্থানে আছে, যে যে বাড়ির পাশে আছে, যে রাস্তার পাশে আছে, যে অবস্থান দম গ্রহণ করবে। জাইকার অর্থায়নে সড়ক দুটির সংস্কারে খরচ হচ্ছে 120 কোটি টাকা, বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন, আর ঠিকাদার দুজনও ক্ষমতাসীন দলের নেতা। আকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে ভোজপুরে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ভোররাতে স্থানীয় কোটবাড়িয়া শিকদারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। র‍্যাবের দাবি, তাদের একটি টহল টিম ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, তারাও পাল্টা জবাব দিলে গোলাগুলিতে একজন মারা যায়। ঘটনাস্থল থেকে AK-22 রাইফেল এবং 53 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের লরির চালক শাহজাহান সাজুর মৃত্যুর রহস্য জানা যায়নি এখনো। আটক হয়নি অভিযুক্ত সুপারভাইজার মাসুমও। পুলিশ বলছে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে তার কাছে কিভাবে অস্ত্র এলো সে বিষয়টিও। এদিকে প্রশাসনের আশ্বাসে 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন লরি শ্রমিকরা। বুধবার দুপুরে চট্টগ্রাম টোল রোডের পাশের এই দোকানটিতে একসাথে ভাত খান লরি চালক শাহজাহান সাজু ও গাড়ির সুপারভাইজার মাসুম। শেষে গ্যারেজের প্রবেশ মুখে সাজুকে গুলি করে মাসুম। চমেক হাসপাতালে রাতে মৃত্যু হয় সাজুর। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রহরী ছাড়া প্রতিষ্ঠানটির অন্য কারো দেখা মেলেনি। অন্য সময় জমজমাট থাকলেও এই হত্যাকাণ্ডের পর সরে পড়েছে সবাই। শুনছি এখানে একটু ঘটনা হয়েছে, গুলিতে একটা ড্রাইভার মারা গেছে, এটা সব ভাষায় আসে নাই কেন তা তো জানি না। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাসুমের বিরুদ্ধে মামলা করেছেন। স্বজনরা বিচারের পাশাপাশি চান ক্ষতিপূরণও। পুলিশ জানিয়েছে আসামিকে ধরার চেষ্টা চলছে, পাশাপাশি কি কারণে এই হত্যাকাণ্ড এবং মাসুমের কাছে কিভাবে অস্ত্র এলো তা বের করা হবে। অসাবধানতাবশত হতে পারে, আবার ইচ্ছাকৃতভাবে, এটা এখনো আমরা তদন্ত করছি বিষয়টা, যে কি কারণে, মোটিভটা কি, খুনের মোটিভটা কি। আমরা অভিযান চালাবো, হ্যাঁ অস্ত্র উদ্ধার আমরা অভিযান চালাবো, আমরা আসামিকে গ্রেপ্তার করব। নিহত সাজু স্থানীয় সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী, তাই ঘটনাটিকে তার জন্য হুমকি হিসেবে দেখছেন সংসদ সদস্য। সে আমার একজন কর্মচারী, সে তাকে খুন করা মানে আমাকে খুন করা, আমার ড্রাইভারকে খুন করা তো আমাকেও ভয় লাগাতে পারে, যেহেতু রাজনীতি আমার প্রতিপক্ষ আছে, আমাকেও ভয় লাগাতে পারে, নাহলে আমার লোককে কেন খুন করবে। এদিকে সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয়া হলেও পরে প্রশাসনের আশ্বাসে 2 দিনের জন্য তা স্থগিত করেন লরি শ্রমিকরা। এই 2 দিনের ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়,
31 তারিখ ভোর 6টা থেকে বাংলাদেশে যত প্রাইমওভার আছে সকল প্রাইমওভার বন্ধ থাকবে। একটা সামান্য ফোরম্যানের কাছে রিভলভার কেমনে যায়? আমাদের ধারণা উনি শ্রমিকদেরকে ধমকাইয়া কাজ আদায় করতেছে, কিছুদিন আগে দুটা শ্রমিককে মারছে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুড়ে নাই তার তথ্য সংগ্রহ করেন, আর মায়ান এই যারা এখানে ডিসলোকেটেড পিপুল আছে তাদের তথ্য আপনারা সেখানে যান যেভাবেই পারেন সে সংগ্রহ করেন, কিংবা আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা আজকেও বলেছি যে আমরা যা করি ভেরি ট্রান্সপারেন্ট, সেটা আমরা মিডিয়া দেখে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া দেখে, অন্যান্য দেশ দেখে। আপনারা, আমি বলেছি আপনারা এখন মায়ানমারের সেই রাখাইন প্রভিন্সে যান এবং এইগুলো প্রুফ নিয়ে আসেন যে তারা সত্যি সত্যি কন্ডিসিভ এনভায়রনমেন্ট। আপনারা এটা করতে পারেন। স্যার, যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া করলো মিয়ানমারের সাথে, গণহত্যাকারী একটা সেনাবাহিনীর সাথে যুক্তরাষ্ট্র সামরিক মহড়া করছে, বাংলাদেশ এটা কিভাবে দেখে? বাংলাদেশ কি দেখেন? আপনারা যারা মিডিয়া এটা বড় করে আপনারা এটা তুলেন যে একটা দেশ যেখানে গণহত্যা করেছে কিংবা এথনিক ক্লিনজিং করে তার সাথে যুক্তরাষ্ট্র কিভাবে এই ধরনের মহড়া করতে পারে সেটা আপনারা তুলবেন, আমি বলবো না। আমি সরকারের লোক হয়ে এটা বলতে চাই না। আপনারা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট লোক, উই বিলিভ ইন ফ্রিডম অফ স্পিচ, উই বিলিভ ইন ফ্রিডম অফ প্রেস, আপনারা এগুলো তুলতে পারেন। বিশেষজ্ঞদের কাছ থেকে একটা কথা আসছে যে এখন পর্যন্ত রোহিঙ্গা সংকট ঘিরে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, মিয়ানমারের দিকে নয়। মিয়ানমার যে গণহত্যা করেছে, মিয়ানমার যে ঘটনাটি ঘটিয়েছে, তারা যে অন্যায় করেছে, সেই জায়গাটা আসলে কতটা ফোকাসড হয়েছে, ওই জায়গাটা আসলে বাংলাদেশে কতটুকু ভূমিকা? যথেষ্ট ফোকাস হয়েছে, তবে আরো ফোকাস দরকার। আপনারা যারা মিডিয়া আছেন আপনারা আরো বেশি ফোকাস করতে পারেন। আপনারা কয়টা স্টোরি লিখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখেন তো, এর উপরে কয়টা স্টোরি আপনাদের স্টোরিগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া খেয়েছে, ওগুলো আবার আপনার রিপ্রোডিউস করতেছে, সেগুলো যদি আপনারা করেন, আমাদের যা যা করার আমরা করছি। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য দিচ্ছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন চট্টগ্রাম 24। 24 দিন পর কর্ণফুলী পেপার মিলে গ্যাস সংযোগ মিলেছে, ফলে আজ সকাল থেকে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। গতকাল বিকেলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানায় পুনঃসংযোগ দেয়। লাইনের সমস্যার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত 5 আগস্ট কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। কেপিএম কর্তৃপক্ষ জানায় কেজিডিসিএল তাদের কাছে প্রায় 80 কোটি টাকা পাবে। এর মধ্যে এবারে নষ্ট হওয়া গ্যাস সংযোগ মেরামত করতে প্রয়োজন ছিল 5 কোটি টাকা। মূলত অর্থ সংকটের কারণে কেপিএম এর টাকা দিতে দেরি হওয়ায় সংযোগ পেতে দেরি হয়। ত্যাগের মানসিকতা নিয়ে রাজনীতি করতে পারলে দেশে উন্নয়নের পাশাপাশি জয় হবে যে কোনো দলের। বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় বক্তারা এমন কথা বলেন। এ সময় দৃঢ় প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব এতে বক্তব্য রাখেন। নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে নবী দিবস। এ উপলক্ষে সকালে নগরের জবিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে একটি সেমা মিছিল এবং মোটর শোভাযাত্রা বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, একমাত্র নবীজির আদর্শ অনুকরণের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।